আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন আমি একটা তরমুজ কাটতেছি ইতালিতে নাকি অনেক লাল আর অনেক মিষ্টি হয় দেখা যাক যে আসলে কি অবস্থা এই নবেল লার তরমুজ কারণ নবেল লার তরমুজ নাকি অনেক লাল আর মিষ্টি হয় তো সেটা দেখানোর জন্য আর কি আপনাদের সামনে আমি ভিডিওটা করলাম এবং বাস্তবে প্রমাণ হয়ে যাক আসলে কি তরমুজটা কি লাল হয় নাকি কাটতেছি তো দেখেন আপনারা পুরা ইত্যাদি তরমুজগুলা কেমন বাংলাদেশে তো তরমুজ কাটলে অনেক সময় সাদা হয় মিষ্টি হয় না আর দেশের তরমুজ অবস্থা কেমন এখন কী সুন্দর লাল টকটকা ভিতরে পুরোটাই লাল আর তো অনেক মিষ্টি কারণ তরমুজ কাটার পর আমি একটু খাইছিলাম খাওয়ার পর দেখলাম যে না মাসাল্লা যেমন নাম তেমনই কাম ঠিক আছে এই যে স্টিকার লাগানো আছে নোবেলার তরমুজ এটা কাস্টমারদের যদি বলা হয় যে এটা লারা তরমুজ তো কাস্টমাররা নেয় ওরা বলে যে না নোবেল লার তরমুজ অনেক মিষ্টি আসলে ওইখানকার তরমুজগুলা অনেক মিষ্টি হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে ইতালিতে তরমুজ কেমন হ্যাঁ তরমুজের কালার কেমন হয় সেটা আর কি আপনাদেরকে দেখাইলাম এটাই ন্যাচারাল আর কি এখানে কোনো মেডিসিন বা কিছু ইউজ করা হয় নাই তো এইটাই আর কি আপনাদের সামনে আমি ভিডিও করে দেখালাম দেখতেছেন মনে হইতেছে রং আছে না বাংলাদেশে রং ইউজ করে লাল টকটকা এরকম জর্দারঙের মতো মনে হইতেছে তো বাস্তবে আসলে কোনো মেডিসিন ইউজ করা হয় নাই তরমুজ আসলে এরকম লাল ঠিক আছে এই দেশের তরমুজগুলা অনেক মিষ্টি এবং লাল হয় যদি মিষ্টি তরমুজ বা এরকম লাল তরমুজ খাইতে চান তাহলে ইটালি চলে আসেন ইটালি চলে আসেন তাহলে এরকম মিষ্টি আর লাল তরমুজ খাইতে পারবেন তা সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ